বনদপ্তরের জমি দখলমুক্ত করতে অভিযান চালালো বনদপ্তরের ডাবগ্রাম রেঞ্জ। বুধবার অর্থাৎ এদিন সকালে ফাঁড়া বাড়ি এলাকায় বনদপ্তরের জমি দখলমুক্ত করলো বনদপ্তরের ডাবগ্রাম রেঞ্জ। জানা গিয়েছে শিলিগুড়ির আশিখর এলাকার বাসিন্দা মন্টু চন্দ্র রায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ওই জমিতে চাষাবাদের আড়ালে জমি দখল করার ছক কষেছিল। বিষয়টি নিয়ে 2009 সালে বন দপ্তরের তরফে অভিযোগ দায়ের করা হয়। মামলার জল গড়ায় কলকাতা হাইকোর্ট স্থগিত বেঞ্চে। এরপর এপ্রিল মাসে আদালত বন দপ্তরের পক্ষে রায় দেয়। বুধবার অর্থাৎ আজ সকালে বৈকুণ্ঠপুর বন বিভাগের ADFO মঞ্জুলা তিরকির ও রাজীব লামাইয়ের নেতৃত্বে বনকর্মীরা ওই জমি দখলমুক্ত করে। জানা গিয়েছে আপাতত সেখানে বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চারা গাছ লাগানো হবে। আমাদের এখানে এটা ফরেস্ট ল্যান্ড, এটা দখল ছিল। আমরা 2009 ওটা FIR করেছিলাম, সেটা কোর্টে কেসটা চলছিল। 2024 একটা রিট পিটিশনটা ছিল, সে রিট পিটিশনের ওটা রায়টা দেওয়া হয় ফরেস্ট ডিপার্টমেন্টের ফরে। তারপরে অনারেবল হাইকোর্ট যেটা সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে আছে, ওনার অর্ডারটা কমপ্লাই করে আমাদের ওয়ার্কিং প্ল্যান নর্থ ডিভিশন DFO উনি হিয়ারিং করেন। হিয়ারিং করার পরে এটা জয়েন্ট ভেরিফিকেশনটা হয় রাজগঞ্জ বিলারের সাথে, তারপরে এটা পুরো কনফার্ম হয় যে এটা ফরেস্ট ল্যান্ড। তারপরে একটা রিজেন্ট অর্ডার এটা পাস হয়, তারপরে আমরা এটা ইভিকশন প্রোগ্রামটা করছি। এটা জমিটা আছে 2.372 একর আছে, এটা মন্টু চন্দ্র রায়। আমরা সার্ভে করে দেখছি কোথায় কোথায় আমাদের জায়গাগুলো এনক্রোচ আছে, সেটা আমরা আইডেন্টিফাই করছি। আমরা সিচুয়েশন অনুযায়ী দেখব আর অ্যাজ পার যেটা প্রসিজিওর আছে সেই প্রসিজিওরটা ফলো করে। আমি ADFO মঞ্জুলা তিরকি বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন। জীব লামা ADFO বৈকুণ্ঠপুর। আমাদের ফরেস্ট ল্যান্ড আমরা মাননীয় হাইকোর্ট সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি থেকে অর্ডার পেয়েছিলাম এপ্রিল মাসে। এবার তার অর্ডার আমরা ফলো করি, আমরা আজকে এভিকশন ড্রাইভ করছি। হোম FIR হয়েছিল 2009, তারপর থেকে কেস চলছিল। এবার রিসেন্টলি আমরা যে অর্ডার পেয়েছিলাম তার অনুযায়ী আমরা এটা কাজ করছি। হ্যাঁ, এটা ফরেস্ট ল্যান্ড, এটা ফাড়াবাড়ি বিট ডাবগ্রাম রেঞ্জ আর DG-14 কম্পার্টমেন্ট 0.96 হেক্টর। এইটা দখল তো আপনি দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে, এই যে টিপুস লাগানো হয়েছিল, চাগাত লাগানো হয়েছিল। তারপর আমরা সেইরকম যখন আমাদের নজরে এলো তারপর আমরা কেস শুরু করলাম, লাস্টে আমরা অর্ডার পেয়েছি এটা ইফেকশন বলে। আমরা 2009 যেটা বললাম, 2009 প্রথম FIR হয়েছিল। ইউজ হচ্ছে আমার মন্টু চন্দ্র রায়, এটা কেস তো চলছিলই, এটা মানি নয় এটা দখল ছিল, এটা আমার কেস কোর্ট কেসই ছিল। যেহেতু এটা কোর্ট কেস ছিল বলে আমরা তখন আমাদের ফরেস্ট স্টেপ নেওয়া হয়নি, কোর্ট থেকে যখন অর্ডার পেলাম তখন আমরা এটা স্টেপ নিচ্ছি।